আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে আপনি একটি সেটিংসের মাধ্যমেই কিন্তু রিমুভ করতে পারবেন আপনাদের হয়তোবা অনেকেই ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট টাইম সেগুলো কমপ্লিট করার পরেও শুধুমাত্র মনিটাইজেশন ইস্যুর কারণে মনিটাইজেশন করতে পারতেছে না তো এইটা রিমুভ করার জন্য কিন্তু অনেকেই বিভিন্ন জনের কাছে টাকা দিয়ে রিমুভ করে নেয় কিন্তু আপনি যদি এই সেটিংসটা জানেন তাহলে কিন্তু আপনাকে অন্য কাউকে টাকা দিয়ে এটা রিমুভ করতে হবে না জাস্ট একটি সেটিংসের মাধ্যমে আপনি দুই মিনিটেই আপনার ফেসবুক পেজের মনিটেশন ইস্যু রিমুভ করতে পারবেন আর অবশ্যই আমি আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করব যারা আজকের এই ভিডিওটি দেখবেন যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফেসবুকের মনিটাইজেশন ইস্যু রিমুভ করার জন্য আপনাকে প্রথমত গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আর অবশ্যই এই ব্রাউজারে আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে রাখবেন তারপর এখান থেকে সার্চ অপশনে যাবেন এবং এইখান থেকে আপনি ক্রিয়েটো স্টুডিও লিখে সার্চ করবেন তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনার সামনে ফেসবুক বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস সুইট এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে আপনাকে সেখানে প্রবেশ করতে হবে তো বন্ধুরা প্রথমত আপনি যে ফেসবুক পেজটিতে কাজ করবেন বা আপনার যে ফেসবুক পেজটিতে সমস্যা রয়েছে সেটা এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনার অন্যান্য ফেসবুক পেজ থাকে তো পেজটি সিলেক্ট করার পর এখন আপনি এইখান থেকে চলে যাবেন মনিটাইজেশন অপশানে তো এইখান থেকে আমরা মনিটাইজেশন অপশানের উপর ট্যাপ করে দিলাম এবার আপনি দেখতে পাচ্ছেন আমি যে ফেসবুক পেজটিতে মূলত সমস্যায় পড়েছি সেটা হচ্ছে এখানে ফান বিডি এবং এই ফেসবুক পেজটিতে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু রয়েছে এখানেও আপনি দেখতে পাচ্ছেন ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু আর আপনার ফেসবুক পেজেও যদি এরকম মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে আপনি জাস্ট একটি সেটিংসের মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারবেন ওকে তো রিমুভ করার জন্য আপনাকে এখান থেকে আরেকটু জুম করতে হবে যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি একটু কষ্ট হচ্ছে তো এইখান থেকে আমরা জাস্ট এই যে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছি এইখানে দুইটা হাত দেখতে পাচ্ছি আমরা এখানে তো আমরা জাস্ট এইখান থেকে এই যে আইকনটি দেখতে পাচ্ছি সেখানে ট্যাপ করে দিব ওকে তো ট্যাপ করার পর এখন আমরা একটু জুম আউট করে দিচ্ছি এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ আর এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল ট্যাগ নামে একটা বাটন রয়েছে তো আমাদেরকে প্রথমত এইখান থেকে অ্যানাবল ট্যাগ এইখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করতে হবে তো ট্যাপ করার পর এখন আপনি এইখান থেকে কনফার্ম যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন ওকে তো বন্ধুরা এবার কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যানাবল করা হয়েছে আর আপনি যখন এই সেটিংসটা করে দিবেন তারপর আপনার ফেসবুকের যে মনিটাইজেশন ইস্যু রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে তো আমি যেই ফেসবুক পেজটিতে মূলত কাজ করেছি সেটা দেখতে পাচ্ছেন এখানে ফান বিডি দেখতেই পাচ্ছেন এখানে আমার ফান বিডি ফেসবুক পেজটি কিন্তু সিলেক্ট করা রয়েছে যেইটাতে মূলত মনিটাইজেশন ইস্যু ছিল এখন আমি এই পেজটিকে একটা রিলুট দেবো অর্থাৎ রিফ্রেশ করব তো রিফ্রেশ করলেই কিন্তু আমরা যখন এই ফেসবুকে আবার নতুন করে প্রবেশ করব বা আমাদের ফেসবুক পেজে নতুন করে প্রবেশ করব। তখন কিন্তু আমাদের এই যে মনিটাইজেশন ইস্যুটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখন আমি এখান থেকে আমার ফেসবুকের যে পেজটা রয়েছে সেটাকে এখান থেকে রিফ্রেশ করে দিলাম আর এখন আমরা এখান থেকে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেখানে এখন ট্যাপ করে দিব তো বন্ধুরা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে ফান বিডি এই ফেসবুক পেজ এবং এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে কিন্তু আমি চলে আসলাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে যে মনিটাইজেশন ইস্যু ছিল সেটা কিন্তু এখন আর নেই রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকের আইকনটা দেখাচ্ছে অর্থাৎ আমার যে পেজ ফান বিডি এবং এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের ইস্যু ছিল যেটা রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেকেই কিন্তু ফেসবুকের মনিটাইজেশান ইস্যু নিয়ে ভুগছিলেন তো আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের ফেসবুক পেজে যদি মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে সেটা আপনারা রিমুভ করতে পারবেন জাস্ট একটি সেটিংসের মাধ্যমেই তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন